আজকে আবার নতুন কি বানাচ্ছো? মানে করছি কি, সাবান বানাবো। মানে অনেক টুকরো টুকরো সাবান আছে তো, হ্যাঁ, ওগুলোকে দিয়ে গোটা একটা সাবান বানাবো, আর ওতে নিম, তুলসী, অ্যালোভেরা সব কিছু দিয়ে তারপরে গিয়ে বানাবো। আচ্ছা, তো ওই জন্য এখানে সাবানটা গ্রেট করছে। গ্রেট না করলে এমনি এমনি জলে গুলে হবে না? না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। জলেই তো গলে না, এটা মানে গরম জলের মধ্যে রেখে উপরে একটা বাটি বসিয়ে ওতে রেখে দিলে গলে। এবার যেহেতু গোটা গোটা আছে, এবার গুলতে দেরি হবে, তাই জন্য এরকম থাকলে তাড়াতাড়ি করে গুলে যাবে। হ্যাঁ, চকলেট যেমন মেল্ট করতে গেলে কি হয়, আমরা একটুখানি ছোট ছোট টুকরো করে তারপরে দিই, এটা ওরকম টুকরো টুকরো করে দিলেও হবে, ঘষে দিলেও হবে। গ্রেটেড চিজ মনে হচ্ছে, চিজ কে খাবে চিজ? ওটা সাদা হচ্ছে, এটা আবার সবুজ হবে। হ্যাঁ, সব মিক্স হয়ে যাবে, মিক্স হবে। এখন যেখানে যেদিক দু চোখে দেখবে সেদিকে দেখবে আমার মেয়ের জামা ছুটছে। কত ছোট ছোট কত ছোট 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 জামা, কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে দিলে হয় না? হ্যাঁ, সেটা ঠিক। দু তিনটে সাবান হলে একটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, হতো ফুল দিয়ে, গোলাপ ফুলের পাপড়ি, আর মধ্যে মতো একটাতে নিম আছে। হ্যাঁ, শুধু অ্যালোভেরা। হ্যাঁ, দেখ আমাদের গাছে কি সুন্দর সুন্দর ছোট 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 গোলাপ, ছোট ছোট। দেখো এখানে সাবান সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কত রকমের কালার হয়েছে দেখো। সব রকমের কালারের সাবান একটু একটু করে আছে বলে সব রকম কালার হয়েছে। পরে এবার এটা বটি দিয়ে কেটে নিলাম, আর কয়েকটা আর ধরতে ছিল না বলে এমনি বটি দিয়ে সোজা সোজা করে কেটে নেওয়া আছে। এই সমস্ত কিছু সাবান মিক্স করে একটা সাবান বানানো হবে। আর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের গাছের টাটকা টাটকা নিম পাতা, আর হচ্ছে গাছের অ্যালোভেরা আছে। অ্যালোভেরাটাকে ভেতর দিয়ে চেঁচে এটা বার করে নিয়েছে হয়েছে। আর এই দুটো কি পেস্ট করবে? হ্যাঁ হ্যাঁ, ওইকে পেস্ট করে, পেস্ট করে মিশিয়ে দিন, মিশিয়ে। ফ্রিজে ছিল বলে বড় হয়ে গেছে। অনেকে তো এরকম করে বলে, এরকম অ্যালোভেরাটা নিয়ে কিউব করে ফ্রিজে রেখে দেয় বলে, ডিপ ফ্রিজে কিউব হিসাবে লাগায়, ভালো কাজ করে বেশ। এই যে আমার কাছে এতগুলো মোল্ড আছে, এইটা এইটা আমার মোল্ড নয়, এটা হচ্ছে চকলেটের, এটা থেকে পেয়েছি। এটা তো হয়ে যাবে না? হ্যাঁ, যে এই দেখুন, এটা চুলকো দেখে আছে না, এটা তো হয়ে যাবে, এটা তো হবে, এটা তো হবে। এটা যে চকলেট মোল্ড, এটাও হচ্ছে চকলেটের, এইটাতেও হতে পারে। দেখো এটা কিছু গাঢ় নেই তো, এটা ভেঙে যাবে। হ্যাঁ, তারপর এটা একটা একটা এরকম করবো, টেডি বিয়ার, টেডি বিয়ার মোল্ড, এটা সব গেছিলাম চক। হ্যাঁ, এই যে এখানে জল ভেত নিচে জল দিয়েছি, জলটা ফুটে আছে, আর ওপরে এই বাটি বসিয়ে দেওয়া হয়েছে, ওর মধ্যে সাবানগুলো দিয়ে দেওয়া হবে। তো গলতে কিন্তু স্টার্ট করেছে, এরকম হয়ে গেছে কতটা ছিল। এর মধ্যে অ্যালোভেরা আর নিম পাতা দেওয়া হচ্ছে, নিম পাতা, তুলসী পাতা দেবো। হ্যাঁ, তুলসী পাতা পুরোটা দিলাম না। হ্যাঁ, এই যে আমাদের এখন আছে, পুরোটা করা হয়নি, ফার্স্ট টাইম করা হচ্ছে তো টেস্টিং এর জন্য, তো এটা করা হচ্ছে। নাড়ো, দেখো তুলসী পাতা দিয়ে দিয়ে, তুলসী পাতা সুন্দর গন্ধ পাবে। সবই এগুলো টেস্টিং পারপাস, তো আমরা কেউ প্রফেশনাল নই, তো আমাদের ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে। যদি কিছু ভুলভাল হয় তো তোমরা একটু কমেন্টে মানে নেগেটিভ কিছু লিখো না, মানে শোধরানোর চেষ্টা করো কি করে ঠিক করে হবে সেটা বলে দিও। হ্যাঁ, কিরে মা বৌমা মিলে কি করছিস এসব? সাবান কেনার পয়সা বাঁচাচ্ছি। বাবা, সাবানও কুক করছিস? টাইমটা তো ছড়াছড়ি রে, মানে কিছুই ওয়েস্টেজ করা যাবে না। না, এই না হলো সংসারী মেয়ে। তোমার বাথরুম থেকে নিয়ে এসেছি সব ছোট ছোট সাবান গুলো ইউজ করে করে লাস্টে গুলো ইউজ করতে কি হয়? ওই সাবান গুলো দিতে পারে না। আচ্ছা, তাই ইউজ করতে কি হয়? তুই ইউজ করিস কেন? বললাম তো সাবান দিয়ে ইউজ করি। সাবান দিয়ে, সাবান দিয়ে। এখন এই সাবানটা মাখবে গরমের জন্য ভালো, তুমি তো সাবান ইউজ করো, তুমি সাবান দিয়ে ইউজ করো না। তোমার চেষ্টা কি অ্যাকচুয়ালি? তুই সাবান বানানো বলাচ্ছে, সে তো মনে হচ্ছে ইয়ে চিজ মেল্ট হচ্ছে লাইক। এর মধ্যে হচ্ছে অ্যালোভেরা, নিম পাতা, তুলসী পাতা, মানে পুরো হার্বাল বেরিয়ে যাচ্ছে। শোনো, চাটনিটা স্মেল দিয়ে দেবো, গলে তো গেছে, এবার বসে দিলে না, না এটা পুরো গলবে, পাতলা হবে। খুব মজা লাগছে না? চাই নিতে মজাই লাগে। এরপর আরেকটা জিনিস চাই দেবো। কি?
কি? মশা মারা তেলগুলো ডুপ্লিকেট তেল হয়ে গেছে, একটা মশাই চলছে না, আর আমার মেয়েটাকে শুধু মশা কামড়াচ্ছে। মশাগুলো দেখি গুড নাইটের উপরেই বসে আছে। বিন্দাস, আমরা মশা মারা তেল বানাবো, আমি আর মামি আজকে আর ছবি, এইটা যদি সাকসেসফুল হয় দেন মশা মারার তেল। দারুণ, আমার মেয়েকে শুধু মশা কামড়াচ্ছে, ঠিকই, মেয়েটাকে শুধু কামড়ায়। হ্যাঁ, নেক্সট হবে এটা, এটা সাকসেসফুল আগে হয়ে যায় প্রথমবার। মাঝখানে না হয় না যে চিপস নাটস লাইক সেরাম টাইপ ফিলিংস মনে হচ্ছে। এটা কিন্তু নতুন সাবান দিয়ে করলে বেশি ভালো হবে, আমি পুরোনো সাবান দিয়ে করেছি বলে যে পুরোনো সাবান দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, নতুন সাবান দিয়ে করলে আরো বেশি। নতুন সাবান আবার খুলে করবে কেন? দারুন হয়েছে দেখে মনে হচ্ছে, আমাদের তো টেনশন ছিল উঠবে কি উঠবে কি না, আমি জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমরা একটু ফ্রিজে, এই যে জল জল ব্যাপারটা দেখছেন, এটা ফ্রিজ থেকে বাইরে বার করেছি বলে ঘামের জন্য, এবার এখানে রাখলে অটোমেটিক হাওয়াতে ঢুকে শুকিয়ে যাবে, আমাদের ভয় লাগছিল যদি না ওঠে ওই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তবে দেখো একটা প্রথমবার করছি তো, হ্যাঁ একটা একটা ইউজ করছি, এইটা কর কর কর, এই খুব ভালো, পুরো একদম যেমন সাবানের মতো হয় হয়েছে, সাবানই তো সাবানের মতনই হবে, সুন্দর সাকসেসফুল। আমরা এবার ইউজ করতে হবে এগুলো, হার্বাল জিনিসের মজাই আলাদা, আবার বাড়িতে তৈরি হোমমেড জিনিস, মজাই আলাদা। তোমাদের কেমন লাগলো বলো তো, ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছে, আবার ট্রাই করো।